আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী, অভিভাবকবৃন্দ এবং দর্শক শ্রোতা মণ্ডলী, সকলকে মেটাচরা উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাস থেকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পৌরনীতি ও নাগরিকতা বিষয়টা থেকে, বিশেষ করে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা সিলেবাস অনুযায়ী সপ্তম অধ্যায়ে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, আশা করি তোমরা নিজেদের পাঠ্যপুস্তক এবং অন্যান্য উপকরণ নিয়ে মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে এবং মনোযোগ সহকারে ক্লাসটি দেখলে আশা করব তোমরা এখান থেকে উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমাদেরকে প্রজেক্টরে একটা ছবি দেখাচ্ছি, বলো তো দেখি এটা কিসের ছবি, চিন্তা করো। হ্যাঁ শিক্ষার্থীরা, এটি জাতীয় সংসদের কার্যক্রমের ছবি। মাননীয় সংসদ সদস্যরা এখানে জাতীয় সংসদের কার্যক্রম অনুসরণ করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, কিভাবে এই সংসদের সদস্য হওয়া যায়, কিভাবে জাতীয় সংসদের সদস্য হওয়া যায়, এই শিক্ষার্থীরা কিভাবে হওয়া যায়? জনগণের ভোটে নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদের সদস্য হওয়া যায়। শিক্ষার্থীরা, তোমরা কি অনুমান করতে পারো তাহলে আমরা সপ্তম অধ্যায়ের কোন অংশটা নিয়ে আলোচনা করব? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ। তোমাদের বইয়ের সপ্তম অধ্যায়ের যে অংশ বিশেষ নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের পাঠ্যপুস্তকের 74 পৃষ্ঠায় নির্বাচন। আমরা নির্বাচন এই অংশটি নিয়ে শুধুমাত্র আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে বইটা দেখবে এবং ক্লাসটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। শিক্ষার্থীরা, এই অংশটুকু পরে আমরা কি জানতে পারবো, এখান থেকে আমরা কি কি শিক্ষাঙ্কল অর্জন করব? নির্বাচন, যে পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হয়ে থাকে, তাহলে সেই নির্বাচনটা কি কিভাবে হয় তা তোমরা বলতে পারবে। গণতন্ত্র ও নির্বাচনের সম্পর্ক তোমরা নিরূপণ করতে পারবে। বাংলাদেশের নির্বাচন কমিশনের গঠন, ক্ষমতা ও কার্যাবলী তোমরা বর্ণনা করতে পারবে। শিক্ষার্থীরা, তোমাদের জন্য আরো কিছু ছবি দেখাচ্ছি। একাধিক প্রার্থীর বিভিন্ন প্রতীক নিয়ে একাধিক প্রার্থীর এখানে ছবি এবং পরিচয় দেখা যাচ্ছে। পাশে একজন প্রতিনিধি, প্রতিনিধি ছবি দেখা যাচ্ছে। তাহলে চিত্রগুলো কিসের? তাহলে নির্বাচন হলো রাষ্ট্রের শাসন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একাধিক প্রার্থীর মধ্যে থেকে নাগরিকগণ ভোট দিয়ে তাদের পছন্দের প্রতিনিধি বেছে নেওয়ার পদ্ধতিটা হচ্ছে নির্বাচন। তাহলে শিক্ষণফল একেছিল নির্বাচন কি তা তোমরা বলতে পারো। তাহলে নির্বাচনটা কি? নির্বাচন হলো রাষ্ট্রে শাসন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য একাধিক প্রার্থীর মধ্যে থেকে নাগরিকগণ ভোট দিয়ে তাদের পছন্দের প্রতিনিধি বেছে নেওয়ার যে পদ্ধতি সেটা হচ্ছে নির্বাচন। তাহলে শিক্ষার্থীরা, আমরা 2 নম্বর শিক্ষণফলে দিয়েছিলাম গণতন্ত্র ও নির্বাচনের মধ্যে সম্পর্ক তোমরা ব্যাখ্যা করতে পারবে। তাহলে গণতন্ত্রের সাথে নির্বাচনের কি সম্পর্ক,
আমরা সে সম্পর্কে জানার চেষ্টা করব। শিক্ষার্থীরা তোমরা ছবিতে একটু লক্ষ্য করো, বগি যাত্রী বহনের স্থান, এখানে বগিটাকে গণতন্ত্র হিসাবে বোঝানো হয়েছে এবং ইঞ্জিনটাকে নির্বাচন হিসাবে চিহ্নিত করা হয়েছে, যার মানে নির্বাচনটা গণতন্ত্রকে টেনে নিয়ে যাবে। গণতন্ত্র যদি রেলগাড়ি যাত্রী বহনের স্থান হয় তাহলে নির্বাচনটা ইঞ্জিন, তাহলে নির্বাচনের মাধ্যমে অর্থাৎ ইঞ্জিন দিয়ে রেলগাড়ি টানবে, রেলগাড়িটা হচ্ছে বগি, রেলগাড়িতে যাত্রী বহনের যে স্থান সেটা হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্রকে কে বহন করে নিয়ে যাবে? নির্বাচন। তার মানে হচ্ছে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে নির্বাচনের উদ্দেশ্য কি, কেন এই নির্বাচন? নির্বাচনের উদ্দেশ্য হচ্ছে সরকার গঠন করা, সরকার গঠন করে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত প্রতিনিধিরা সরকার গঠন করবে এবং রাষ্ট্র পরিচালনা করবে, এটা হচ্ছে নির্বাচনের মূল উদ্দেশ্য। দেখো প্রিয় শিক্ষার্থীরা, ছবিতে প্রতিনিধিরা নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করছে রাষ্ট্রপতির কাছ থেকে, তারপরে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়ে সংসদের অধিবেশনে অংশগ্রহণ করে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। নির্বাচনের আরেকটি উদ্দেশ্য হচ্ছে জনপ্রতিনিধি বাছাইয়ের পর জনপ্রতিনিধিরা বসে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সে বিষয়ে বিভিন্ন আইন প্রণয়ন করবেন, অর্থাৎ নির্বাচনের আরেকটি উদ্দেশ্য হচ্ছে আইন প্রণয়ন। প্রিয় শিক্ষার্থীরা, সরকারের শাসন বিভাগ নামে একটি বিভাগ তোমরা জেনে থাকবা, শাসন পরিচালনা করার জন্য, শাসন কার্য পরিচালনা করার জন্য প্রতিনিধি নির্বাচন নির্বাচিত হয়ে নির্বাচন করা হয়, প্রতিনিধি নির্বাচিত হয়, প্রতিনিধিরা শাসন কার্য পরিচালনা করে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জেনে নেব নির্বাচন কেন গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচনের গুরুত্ব অপরিসীম, এতে জনমত প্রকাশ পায়। নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের স্বাধীন মতামত প্রকাশ করতে পারে, মত প্রকাশ করে তাদের পছন্দ মতো প্রতিনিধি নির্বাচন করে তাদের প্রতিনিধি নির্বাচন করে পাঠাতে পারে। নির্বাচন কেন গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে তোমাদেরকে আরো কিছু কথা বলবো। নির্বাচনের মাধ্যমে ভোটারগণ একাধিক প্রতিনিধির মধ্যে থেকে যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, নির্বাচনের মাধ্যমে নির্বাচন মণ্ডলী অর্থাৎ ভোটারগণ তাদের পছন্দ মতো প্রার্থী বাছাই করতে পারে এবং তাদের ইচ্ছার প্রতিফলন তাদের মাধ্যমে ঘটাতে পারে, সেজন্য নির্বাচন ব্যবস্থা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আরো একটি ছবি দেখতে পাচ্ছ, ক্যাবিনেট প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার অধিবেশন, মন্ত্রিসভার মিটিং হচ্ছে, তাহলে যে দল বেশি ভোট পায় তারা সরকার গঠন করে। নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ দল যারা আসন বেশি পাবে তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে, তারা সরকার গঠন করবে এবং সরকার গঠন করলে সেখান থেকে সরকারি দলের এবং অন্যান্য দলের থেকেও সরকার গঠন করার জন্য দলীয় সভানেত্রী অথবা সভাপতি পছন্দ মতো যোগ্য প্রার্থীকে মন্ত্রিসভায় সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করে থাকেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আরো কিছু ছবি দেখাবো।
প্রিয় শিক্ষার্থীরা কি দেখতে পাচ্ছ? করমর্দন। নির্বাচক মণ্ডলী অর্থাৎ ভোটারগণ, ভোটারদেরকে নির্বাচক মণ্ডলী বলা হয়ে থাকে। তোমাদের পাঠ্য বই আছে, দেখো নির্বাচক মণ্ডলী সরকার ও জনগণের মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করে। সরকার এবং যারা নির্বাচিত হয়ে সরকার গঠন করলো, রাষ্ট্র পরিচালন দায়িত্ব নিল, তাদের সাথে জনগণের সম্পর্কটা সেতু বন্ধন হিসেবে তৈরি করে নির্বাচক মণ্ডলী, কারণ তারাই প্রতিনিধি বাছাই করে প্রতিনিধি নির্বাচন করে থাকে। এখানে নির্বাচক মণ্ডলী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচিত সরকারকে যারা নির্বাচিত হয় সরকার গঠন করে তাদেরকে জনগণের কাছে জবাবদিহি করতে হয়। অর্থাৎ যেহেতু তারা নির্বাচক মণ্ডলী দ্বারা জনগণ কর্তৃক নির্বাচিত হয়েছে, যেহেতু জনগণ তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য তাদেরকে নির্বাচিত করেছে, যেহেতু তারা জনগণের পছন্দের প্রতিনিধি, সেহেতু জনগণের কাছে তাদের জবাবদিহিতা রয়েছে। অর্থাৎ সরকারকে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সরকার জনগণের কাছে জবাবদিহিতা করতে হয়। তাহলে শিক্ষার্থীরা জবাবদিহিতা করতে গিয়ে নির্বাচন প্রক্রিয়ার একটি অংশ তোমাদেরকে এখন আমি দেখাবো, ভোটার তালিকা। নির্বাচন কিভাবে হয়? নির্বাচন অনুষ্ঠান আয়োজন করার জন্য নির্বাচন কমিশনকে বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করতে হয়। তার মধ্যে প্রধানতম কাজ হচ্ছে ভোটার তালিকা প্রণয়ন করা। অর্থাৎ সঠিক সুষ্ঠু একটি ভোটার তালিকা থেকে নির্বাচন করা, নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা খুবই সহজ হয় এবং গ্রহণযোগ্য হয়। সেই জন্য ভোটার তালিকাটা যথাযথ এবং বাস্তবসম্মত একটা ভোটার তালিকা তৈরি করা নির্বাচন কমিশনের প্রথম এবং প্রধান দায়িত্ব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ ব্যালট পেপার। ব্যালট পেপারে প্রার্থীদের নামের পাশে প্রতীক প্রতীক থাকে এবং নির্বাচন ভোটারগণ, নির্বাচন মণ্ডলীগণ এইসব প্রতীকে সিল মেরে তাদের ভোট দিয়ে থাকে, অর্থাৎ তাদের রায় দিয়ে থাকে। তোমাদেরকে এ নিয়ে পরে আলোচনা করব। আরো কিছু ছবি দেখালে এখানে তুমি দেখতে পাবা, এখানে শুধুমাত্র তোমাদেরকে একটা ব্যালট পেপারে ছবি দেখানো হলো। এরপরে কি হলো শিক্ষার্থীরা, বর্তমানে স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন হয়ে থাকে। এই যে ব্যালট বাক্স তোমরা দেখতে পাচ্ছ, একটু আগে যে তোমরা ছবিতে ব্যালট পেপার দেখছ, নির্বাচন মণ্ডলী যদি এটা গোপন ভোট পদ্ধতি নির্বাচন হয়, তোমরা যদি সেই বিষয়ে আলোচনা করবো, তাহলে ভোট দিয়ে এই যে স্বচ্ছ ব্যালট বাক্সে তাদের ভোটগুলো রাখবে এবং নির্বাচন সম্পন্ন হওয়ার পরে তাহলে ভোটগুলা গণনা করা হয়ে থাকে। এটা হচ্ছে ব্যালট বাক্স। প্রিয় শিক্ষার্থীরা, ভোটিং সিল তোমরা দেখতে পাচ্ছ, এই সিল দিয়ে নির্বাচক মণ্ডলী অর্থাৎ ভোটারগণ ব্যালট পেপারের উপরে তাদের রায় দিয়ে থাকে, ভোট দিয়ে থাকে। তোমাদেরকে কিছু নির্বাচনী উপকরণ প্রদর্শন করা হলো, তোমরা দেখলা এগুলো দিয়ে নির্বাচন কাজ সম্পন্ন করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেহেতু নবম ও দশম শ্রেণীতে পড়ো, সেহেতু তোমাদের ভোট দেওয়ার অভিজ্ঞতা হয়নি। এই যে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ অমর্চনীয় তারিখ, এখানে ভোটারগণ তাদের ভোটার নাম্বার এবং অন্যান্য তথ্যাদি সঠিক হিসাবে প্রমাণ করতে পারলে তবে পোলিং অফিসারগণ ভোটারদেরকে এই অমর্চনীয় কালে দিয়ে
চিহ্নিত করে থাকেন এবং তাদেরকে ভোট দেওয়ার জন্য নির্বাচিত করে থাকেন। এরপরে তারা ব্যালট পেপার নিয়ে এবং ভোটিং সিল দিয়ে তাদের রায় দিয়ে ভোটটা ব্যালট বাক্সে দিয়ে তারপর নির্বাচন কেন্দ্র ত্যাগ করে থাকে। এই অমর্ষণীয় কালে দেওয়া হয়ে থাকে কারণে যেন এক ব্যক্তি দুইটা ভোট বা একাধিক ভোট দিতে না পারে। তাহলে এখন তোমাদের সাথে আমি আলোচনা করব তোমাদের জন্য নির্বাচন পদ্ধতি। নির্বাচন কয়টি পদ্ধতি হয়ে থাকে? তাহলে সাধারণত নির্বাচন দুইটি পদ্ধতি হয়ে থাকে, একটা হচ্ছে প্রত্যক্ষ নির্বাচন আর একটা পরোক্ষ নির্বাচন। প্রত্যক্ষ নির্বাচনটা আবার দুইভাবে হয়ে থাকে, সেটা নিয়ে আলোচনা আমরা এখন করবো। তোমাকে আবার আমাদেরকে আরো কিছু ছবি দেখাচ্ছি। প্রত্যক্ষ নির্বাচন কেমন? নাগরিকরা যখন সরাসরি ভোটে তাদের প্রতিনিধি নির্বাচন করে তাকে প্রত্যক্ষ নির্বাচন বলে। যখন নাগরিকরা সরাসরি ভোট কেন্দ্রে গিয়ে ব্যালট পেপারের মাধ্যমে ভোট দিয়ে থাকে, ভোট দিতে পারে, সেটা হচ্ছে প্রত্যক্ষ নির্বাচন। তোমাদের শ্রেণীকক্ষে শ্রেণী নেতার নির্বাচন পদ্ধতি যদি প্রকাশ্য হয়ে থাকে অথবা গোপন হয়ে থাকে তাহলে এখানেও একটা নির্বাচন পদ্ধতি প্রতীয়মান হয়, তোমরা নির্বাচন করে থাকো। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ ভোটারগণ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে, এটা প্রত্যক্ষ নির্বাচনের বিভিন্ন চিত্র। তাহলে সরাসরি ভোট হচ্ছে, স্বচ্ছ ব্যালট বাক্স হচ্ছে, দেখো তোমরা ভোটারগণ স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট দিচ্ছে। এখানে বিভিন্ন কর্মকর্তাগণ নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন। এইসব প্রসেসিং সম্পূর্ণ হওয়ার পরে, এই যে কর্মকাণ্ডগুলো সম্পূর্ণ হওয়ার পর, সরাসরি ভোট সম্পূর্ণ হয়ে ফলাফল ইত্যাদি সম্পূর্ণ করার পরে প্রতিনিধি নির্বাচন হয়ে থাকে। প্রতিনিধিরা দেখো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। তাহলে এই যে এই জনগণ, এই নির্বাচক মণ্ডলী এই ভোট পদ্ধতিতে এইভাবে ভোট দিয়ে সরাসরি যে ভোট দিয়ে এখানে প্রতিনিধি প্রেরণ করে থাকে, এটা হচ্ছে যে প্রত্যক্ষ নির্বাচন। তাহলে পরোক্ষ নির্বাচন দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই নির্বাচন পরোক্ষ নির্বাচনটা কি তোমাদেরকে ছবিগুলো নিয়ে আলোচনা করব। এই নির্বাচনটি হয় দুধাপে, প্রথমে নাগরিকরা তাদের সরাসরি ভোটে মধ্যবর্তী একটি স্তরের জন্য প্রতিনিধি নির্বাচন করে, তারপর এই প্রতিনিধিরা ভোট দিয়ে চূড়ান্ত প্রতিনিধি বাছাই করে। তোমরা জেনে থাকবা দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে আমার ক্লাসে আলোচনা হয়েছিল আমেরিকাতে পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে প্রথমে নির্বাচক মণ্ডলী তাদের প্রতিনিধি নির্বাচন করে থাকে এবং তারা আবার তাদের প্রতিনিধি নির্বাচন। এই যে পদ্ধতি এটা আমেরিকাতে প্রচলিত আছে। পরে আমাদের দেশে রাষ্ট্রপতি নির্বাচন হয়ে থাকে পরোক্ষ পদ্ধতিতে, অর্থাৎ যারা জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন তারা আবার একটা নির্বাচন করে রাষ্ট্রপতি নির্বাচন করে থাকে, এটি একটি পরোক্ষ নির্বাচন পদ্ধতি। তাহলে এই নির্বাচন পদ্ধতি কেমন হয়ে থাকে? এই প্রথমত নাগরিকরা তাদের সরাসরি ভোটে মধ্যবর্তী প্রতিনিধি একটা স্তরে মধ্যবর্তী প্রতিনিধি নির্বাচন করতে হয়, আবার প্রতিনিধিরা আবার ভোট দিয়ে চূড়ান্ত প্রতিনিধি নির্বাচন করে থাকেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি ইতিমধ্যে বলেছি এই যে ভোটারগণ ভোট সরাসরি ভোট দিয়ে ভোট দিচ্ছেন, ভোটারগণ নির্বাচন মণ্ডলী সরাসরি ভোট দিচ্ছেন প্রত্যক্ষ নির্বাচন, যেটা তোমরা জেনে গেছ সরাসরি ভোটের মাধ্যমে মধ্যবর্তী প্রতিনিধি মানে মেম্বার অফ পার্লামেন্ট জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলো, এবং এই জাতীয় সংসদ সদস্যরা তাদের মধ্যে থেকে অথবা বাইরে থেকে আরেকজনকে তারা রাষ্ট্রপতি নির্বাচন করলো। উনি রাষ্ট্রপতি আব্দুল হামিদ, জনাব আব্দুল হামিদ, আর উনি হচ্ছেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার শিরীন শারমিন, ডক্টর শিরীন শারমিন। তাহলে এই যে পদ্ধতিটা এটা হচ্ছে পরোক্ষ নির্বাচন পদ্ধতি। বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচনটা পরোক্ষ পদ্ধতি হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে বিশাল কর্মকাণ্ড এগুলো কে সম্পন্ন করে? নির্বাচন কমিশন। বাংলাদেশে একটি স্বাধীন নির্বাচন কমিশন আছে,
গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠান নির্মাণের পুরো শর্ত হচ্ছে কার্যকর নির্বাচন ব্যবস্থা। যেহেতু কার্যকর নির্বাচন ব্যবস্থা খুবই প্রয়োজন একটা বিষয়, সেই জন্য বাংলাদেশে একটি কার্যকর নির্বাচন কমিশনও আছে এবং নির্বাচন কমিশন বাংলাদেশের সকল জাতীয় এবং স্থানীয় এই নির্বাচনগুলো সম্পন্ন করে থাকে। নির্বাচনের উপর জনগণের আস্থা, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা হচ্ছে গণতন্ত্রের রক্ষা কবচ। যেহেতু নির্বাচনের উপর জনগণের আস্থা রাখতে হবে, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে হবে, যেহেতু গণতন্ত্রের রক্ষা কবচ নির্বাচন, সেই জন্য একটা স্বাধীন এবং সুন্দর নির্বাচন কমিশন গঠন করা আছে বাংলাদেশে। এবং এই নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী গঠিত হয়েছে। তোমরা কি বলতে পারো নির্বাচন কমিশন কীভাবে গঠিত হয়? এখানে আছে, দেখো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের আওতায় নির্বাচন কমিশন গঠিত হয়। এটি সাংবিধানিকভাবে গঠিত একটি প্রতিষ্ঠান, এটি একটি জাতীয় প্রতিষ্ঠান। গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে নির্বাচন কমিশনের গঠনের কথা আছে এবং সেই অনুযায়ী নির্বাচন কমিশন তাদের কার্য সম্পন্ন করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে নির্বাচন কমিশন কমিশনার প্রধান নির্বাচন কমিশন এবং অন্যান্য কমিশনার দেখতে পাচ্ছ, পাঁচজন এখানে দেখা যাচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার টি এম নুরুল হুদা তোমরা দেখতে পাচ্ছ, প্রধান নির্বাচন কমিশনার অধিক চারজন কমিশনার, মোট চারজন নির্বাচন কমিশন গঠিত হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই যে নির্বাচন কমিশন পরিচালনা যারা করে দেন কমিশনার, তাদেরকে কে নিয়োগ দেন? তাহলে এটা না পড়ে তোমরা এই ছবিতে একটু দেখো, রাষ্ট্রপতি তোমাদেরকে ইতিপূর্বে একটা ছবিতে দেখেছিলাম, রাষ্ট্রপতি শপথ গ্রহণ পরোক্ষ নির্বাচনে নির্বাচিত হয়েছেন। তাহলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন কমিশন সংবিধানে বর্ণিত নির্দেশনাবলী এবং দেশের নির্বাচনী আইন দ্বারা পরিচালিত হয়ে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনারদেরকে নিয়োগ দিয়ে থাকেন। নির্বাচন গঠন প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি বলতে পারো নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনের ক্ষমতা কার্যাবলী সম্পর্কে? তোমাদের কি কাজ, তাদের কার্যাবলী কি, তাদের ক্ষমতা কি, এই সম্পর্কে তোমাদের পাঠ্যবস্তু কি আছে? তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে এই অংশটা পড়ে ফেলবে এবং এখানে ছবি থেকে তোমরা একটু ধারণা নিতে পারো। ভোটার তালিকা প্রণয়ন হালনাগাদ করা হচ্ছে নির্বাচন কমিশনে। তোমাদেরকে আমি বলেছিলাম প্রথম প্রধান কাজ, সকল নির্বাচন ও উপনির্বাচন স্থানীয় জাতীয় হতে শুরু করে বাংলাদেশের সকল নির্বাচন সম্পন্ন করার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের এবং তারা সুষ্ঠুভাবে নির্বাচন করতে সাংবিধানিকভাবে বাধ্য। নির্বাচনী প্রতীক বরাদ্দ কোন প্রার্থীকে কোন প্রতীক দিবে সেটাও নির্বাচন কমিশন বরাদ্দ করে থাকে। সারা দেশের সীমানা নির্ধারণ, নির্বাচনী যে এলাকা আছে কোন এলাকায় কতটুকু সীমা থাকবে সেটাও নির্বাচন করে থাকে নির্বাচন কমিশন। তাহলে নির্বাচন কমিশনের অনেক বড় বিশাল কর্মযজ্ঞ হয়ে থাকে। নির্বাচনী উপকরণ সমূহ অর্থাৎ ভোট কেন্দ্র স্থাপন, ভোট কেন্দ্র উপকরণ প্রেরণ করা ইত্যাদি অনেক বিশাল কর্মযজ্ঞ তাদেরকে সম্পন্ন করতে হয় নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু তোমাদের বিষয়টা নিয়ে এবং বিস্তারিত আলোচনা করেছি, তোমরা আশা করছি মনোযোগ দিয়ে শুনেছ এবং তোমাদের পাঠ্যপুস্তকও দেখেছ আমার সাথে সাথে, তো এই পর্যায়ে আমি তোমাদেরকে মূল্যায়ন করার জন্য কটা প্রশ্ন দিচ্ছি। তোমরা আশা করি তোমাদের অনুশীলন খাতে প্রশ্নগুলো লিখে নিবে, একটু লিখে নাও, লিখে নিয়ে উত্তরগুলো বের করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করবো প্রশ্নগুলো খাতার মধ্যে অনুশীলন খাতায় লিখে নাও। প্রতিনিধি বাছাই প্রক্রিয়া কি বলে, নির্বাচন কমিশনের সদস্যদের কে নিয়োগ দেন, জাতীয় সংসদের মহিলাদের জন্য সংরক্ষিত আসন কতটি, এটা নিয়ে তোমাদের সাথে আমার আলোচনা হয়নি কিন্তু আমাদের অনুশীলন বইতে তোমাদের পাঠ্যপুস্তক আছে, তোমরা এটা নিয়ে দেখে রাখবে। নির্বাচন কাকে বলে এটা নিয়ে আমি আলোচনা করেছি, তোমরা উত্তরগুলো বের করার চেষ্টা করো। এরপর শিক্ষার্থীরা, যেহেতু তোমরা করোনাকালে এই সময়ে বাড়িতে অবস্থান করছো, সেহেতু এই পার্টটি যে অংশটি সম্পন্ন করার পর নির্বাচন অংশটি যেটা নিয়ে আমরা আলোচনা করেছি এই সপ্তম অধ্যায়ের যে অংশ নির্বাচন, এটা নিয়ে যে আমরা যে এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম তন্নমন সহকারে শুনেছো, সেখান থেকে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র বিশ্লেষণ করো, মানে আমাদের যে গণতন্ত্র বহুদলীয় এটা কীভাবে হলো, কেন হলো, এটা কীভাবে হয়, সেই পদ্ধতিটা তোমরা বিশ্লেষণ করো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা,
ধৈর্য সহকারে আজকে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি তোমরা এই সময়ে বাড়িতে অনুশীলন করবে। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা তোমাদের পাঠ্যপুস্তক অন্যান্য অধ্যায়গুলো সহ মনোযোগ সহকারে পড়বে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার ইনশাআল্লাহ দেখা হবে। এই পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থেকো, আসসালামু আলাইকুম।